ওয়েলকাম টু স্টাডি সায়েন্স। তোমরা দেখছো এখন স্টাডি সায়েন্স ইউটিউব চ্যানেল। তোমার সকলকে স্বাগত এই চ্যানেলে। এখন আমরা রয়েছি যে পাবলিক সার্ভিস কমিশন, ঠিক আছে। পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আজকে কিন্তু কিছুক্ষণ আগে একটা অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু পাবলিশ হয়েছে, WBCS 2023-এর যে নোটিফিকেশান, ঠিক আছে। সো এটা হচ্ছে 2023-এর WBCS-এর অর্থাৎ WPSC-র ফার্স্ট নোটিফিকেশান, ফার্স্ট রিক্রুটমেন্ট প্রসেসের নোটিফিকেশান। সো এখানে লেখাই রয়েছে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 01/2023, ওকে। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এক্সামিনেশান 2023, ঠিক আছে। এখানে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট, এটা হচ্ছে ফুল অ্যাডভার্টাইজমেন্ট নেই, অর্থাৎ এখানে সিলেবাস, ঠিক আছে, বা এজ লিমিট, ইচ অ্যান্ড এভরিথিং, যে এজ রিল্যাক্সেশন যেগুলো থাকে অনলাইন, কীভাবে কত ফিস, ইচ অ্যান্ড এভরিথিং, যেটা ফুল নোটিফিকেশান বার হয় সেটা কিন্তু এখনও বার হয়নি। এটা হচ্ছে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট, এখানে মেনশন করা আছে কবে থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, ওকে, এবং কবে থেকে তোমাদের ক্লোজিং ডেট, এটা মেনশন করা আছে। এখানে দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেটেন্টস ক্যান বি সাবমিটেড থ্রু অনলাইন, বলছে অনলাইন অনলি ইন দ্য কমিশন ওয়েবসাইট, ওকে, অন ফ্রম 28 February, বলছে 28 February 2023 থেকে কিন্তু তারা এখানে অনলাইনে ফর্ম ফিল আপ করা যাবে। বিফোর অ্যাপ্লাইং ফর দ্য এক্সামিনেশান ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ডেড টু এনরোল দেমসেলভস অ্যাজ পার ওয়ান টাইম রেজিস্ট্রেশন, ওকে। ওখানে কিন্তু WPSC যারা অফিসিয়াল ওয়েবসাইটে যারা এর আগে ফর্ম ফিল আপ করেছো, তাহলে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করেছো, ঠিক আছে, তাদের আর নতুন করে করতে হবে না, যাদের করা নেই তারা ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে, এটাই মেনশন করা আছে। আর 28 থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, এবং ক্লোজিং ডেট এখানে দিয়ে দেওয়া আছে যে ক্লোজিং ডেট ফর সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশান অ্যান্ড ফিস থ্রু অনলাইন, এটা হচ্ছে 21 March, অর্থাৎ 28 February থেকে এটা শুরু হচ্ছে এবং 21 March পর্যন্ত এটা চলবে অনলাইনে আবেদন, ঠিক আছে। এবং এডিট উইন্ডো এবং হচ্ছে ফিস, অর্থাৎ ডেট ফর ক্লোজিং সাবমিশন ফিস ফর অফলাইন, অফলাইন ফিস হচ্ছে 22 পর্যন্ত দিতে পারবে। এবং এডিট উইন্ডো এখানে দেওয়া হচ্ছে 31 March, ওকে, 2023 টু 6 April। সো এখানে এডিট উইন্ডো প্রোভাইড করা হবে, যাদের কোনো ভুল থাকবে অ্যাপ্লিকেশানে, ঠিক আছে, তারা আবার মডিফাই করতে পারবে, সেটা এডিট করতে পারবে, সেটা তার যে টাইম যে বেঁধে দেওয়া হয়েছে সেটা 31 March থেকে, ঠিক আছে, 6 April পর্যন্ত, ঠিক আছে, 3 PM পর্যন্ত। সো এটা ছিল আজকের নোটিফিকেশান, অর্থাৎ WBCS-এ তোমরা কিন্তু যারা পড়াশোনা শুরু, মানে এখনও ভাবছিলো কবে নোটিফিকেশান বার হবে, ঠিক আছে, সো দেখতে পাচ্ছ অলরেডি বার হয়ে গেছে তোমরা যে ফুল নোটিফিকেশান, এখানে লেখা আছে দেখতে পাচ্ছ যে ডিটেল ইনফরমেশান রিগার্ডিং এজ লিমিট, কোয়ালিফিকেশান, স্কেল অফ পে, ক্লোজিং ডেট ফর দ্য সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশানস অ্যান্ড ফিস থ্রু অনলাইন অ্যান্ড অফলাইন, স্কিম অ্যান্ড সিলেবাস অফ দ্য এক্সামিনেশান এক্সেট্রা উইল বি অ্যাভেলেবল ইন দ্য কমিশনস ওয়েবসাইট, ঠিক আছে, এখানে কিন্তু দিয়ে দেওয়া হবে।